আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটি দেখব বা শিখব সেটি হলো শিশুদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণ কি, সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে নেই শিশুদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণগুলি কী। অধ্যাপক ডাক্তার গোলাম মইনুদ্দিন বলেন, সাধারণত জন্মগত বা বংশগত কারণে শিশুদের কিডনি রোগ হয়ে থাকে। বংশগত কারণে কিডনি রোগগুলো শিশু গর্ভে থাকা অবস্থায় ধরা পড়ে, তারপর শিশু জন্মের পর বেশি কিছু লক্ষণ দেখা দেয়। লক্ষণগুলি কী কী? লক্ষণগুলি হলো প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, শিশুর বেড়ে না ওঠা, হাত পা বাঁকা হয়ে যাওয়া, বমি, ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ফোঁটা ফোঁটা প্রস্রাব করা ইত্যাদি। এই জাতীয় যখন কোনো লক্ষণ দেখবেন তাহলে শিশুদেরকে সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। এই ছিল আজকের ভিডিওটি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।